অনামিকা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যালো হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি বলেন আচ্ছা মানে যুক্ত হতে পেরেছি কিন্তু কাইন্ড অফ নার্ভাস লাগছে তো দেখে আমি একটু স্লো ভাবে কথা বলি ফার্স্ট অফ অল আপনাকে আপনাকে মানে আপনার সাহস আর আপনি যা করছেন এটা দেখে আমি খুব অবাক হই এবং আপনাকে আমি সাধুবাদ জানাই সেই সাথে ফারাজ ভাইও ফারাজ ভাই কথা শুনতেও খুব মজা লাগে আমার যেভাবে উনি কথা বলেন নি করেন খুবই ভালো লাগে শুনতে আর আমাকে উনি ওনাকে অনেক ফানিও লাগে এবং বাস বিহারী ভাই এখানে এখন আছেন না হ্যাঁ আচ্ছা আপনারা সবাই অনেক গুনি আপনাদের কাছ থেকে অনেক কিছুই শিখছি আমি মুসলিম নই প্রথম যখন এই লাইভগুলো শোনা শুরু করি তখন সাথে সাথে আমার যে ধর্ম আমি সেটা নিয়েও চিন্তা করছি এখন কিছু কিছু জিনিস আর কি দেখলো তখন আর কি মাথায় আসে যে আসলে যুক্তি দিয়ে চিন্তা করলে মনে হয় যে যা বলছেন আপনারা ঠিকই বলছেন কিন্তু আবার কিছু প্রশ্ন আছে আমি জানি না আমি একটু নার্ভাস তো আমার প্রশ্ন আছে অনেক সময় যেরকম হয় যখন আমরা প্রে করি আর আমাদের সেই প্রার্থনাটা পূর্ণ হয়ে যায় তো সেটা কিভাবে হয় আসলে কিভাবে হয় মানে অনেক সময় না হয় আপু বলেছিল আপুর কথাটাকে আমরা রিপিট করছি আমরা উপজাতি হিসাবে ইয়ে করিনি আপনি যদি এটা তো অফেন্ডেড হন জন্য আমি খুবই দুঃখিত আমরা কোনো জাতিকেই কোনো কাউকেই উপজাতি হিসাবে আখ্যায়িত করিনি এটা মানে ফারাজ ভাই এটা আমিও ইয়া করতেছিলাম কিন্তু আপনাদের কথার ভাত মাঝখানে আমি আসলে ঢুকা ঢুকতে চাই নাই এই উপজাতি শব্দটা হচ্ছে কি একটা অফেন্সিভ শব্দ এই আমাদের বাংলাদেশের যারা আদিবাসী আছে তাদেরকে অনেকে উপজাতি বলে এই জিনিসটা তাদের সাথে একটা অফেন্সিভ ওয়ার্ড তাদের জন্য এটা মানে প্রয়োগ করা উচিত না বাংলাদেশের এই যে চাকমা মারমা সাঁওতাল এদেরকে উপজাতি বলা উচিত না এদেরকে আদিবাসী বলা উচিত যাই হোক ওইটা আমরা মানে ক্লিয়ার করে দিলাম আহ অনামিকা আপনি তাহলে আমাদেরকে একটু বলেন যে মানে মানে টাইমে তো আচ্ছা প্রার্থনা করে যদি কাজ হয় এইটা কি পার্সেন্ট আপনি আমাদেরকে একটা পরীক্ষা করে দেখাতে পারবেন যে প্রার্থনাতে কাজ হয় ধরেন আপনার একটা পরীক্ষা নিব আমরা ম্যাথমেটিক্স এর উপর একটা পরীক্ষা নিব আপনি বাসায় বসে সারাক্ষণ প্রার্থনা করবেন যেই প্রার্থনা আপনার করতে ইচ্ছা করে এবং যেটা আপনার ভালো লাগে প্রার্থনাটা করবেন করবেন না সে বিষয়ে এবং পরীক্ষাটা নিব আমরা একটু দেখতে চাই যে ওই প্রার্থনার কারণে ওই পরীক্ষাটাতে আপনি ঠিক কত মার্ক পান আহ সেটা কি আপনি পরীক্ষাটা দেবেন না সেটা তো হবে না সেটা আমি জানি আমাকে পড়তেই হবে কিন্তু যেভাবে তাহলে প্রার্থনাটা এখানে কি মানে আপনি পড়াশোনা করলেন আপনি পড়াশোনা করলেন এবং প্রার্থনা করলেন আমি আপনার থেকে একটু বেশি পড়াশোনা করলাম কি মনে হয় কার রেজাল্টটা বেটার হওয়ার চান্স বেশি আপনি যতটুকু টাইম প্রার্থনা করলেন আমি অতটুকু টাইম পড়াশোনা করলাম আপনি আপনি প্রার্থনা করলেন এবং পড়াশোনা করলেন আপনার পুরো টাইমটা আমি পড়াশোনা পুরো টাইমটা আমি পড়াশোনা করলাম এবং আপনার প্রার্থনা টাইমটা আমি পড়াশোনা করলাম কি মনে হয় কার রেজাল্ট ভালো হওয়ার পসিবিলিটি বেশি অনামিকা আপনি কি শুনতে পাচ্ছেন অনামিকা কাপুর ময়ে ময়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা এরকম শুনতে পাচ্ছেন ফারাজ ভাই ওনার বোঝার লাইন টাইন যেতে পারে আমি ফারাজ ভাই আপনাকে আমি এই জিনিসটা জিজ্ঞেস করি যে মনে করেন আপনার বাবা অসুস্থ হ্যাঁ বাবার খুব একটা মানে মারাত্মক একটা অসুখ হয়েছে অপারেশন করা খুবই জরুরি আপনি বাসায় বসে প্রার্থনা করলেন অপারেশন করলেন না এই রকমের ক্ষেত্রে ওই ব্যক্তিটার আপনার বাবার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কতটুকু ফারাজ ভাই

সরস্বতী যদি সত্য হয়ে থাকে এবং সরস্বতী দেবী যদি অনামিকা আপুর প্রার্থনাটা শুনে সেখানে হেল্প করে থাকেন তাহলে তো সেই সরস্বতী দেবীর তো মুসলিম ছেলেটার মানে প্রার্থনায় সারা দেওয়ার কথা না বা যদি আল্লাহ সত্য হয়ে থাকে তাহলে তো সরস্বতী দেবী মিথ্যা তাই না তাহলে তো আল্লাহ সত্য হয়ে থাকলে অনামিকা অনামিকাপু যখন সরস্বতী দেবীর পূজা করতেছে বা পূজা করে পরীক্ষা দিতে যাচ্ছে তখন তো ওইখানে আর খারাপ নাম্বার পাওয়া দেওয়ার কথা বেটি তুই এই তুই কেন সরস্বতীর পূজা করলি নিরন্তরে মানে পরীক্ষা ফেল করা যা আর যদি সরস্বতী সত্য হইতো তাহলে আল্লাহর আল্লাহর কাছে যারা প্রার্থনা করে তাদের অবস্থার বারোটা বাজে যেত হ্যাঁ মানে এটাই তো হওয়ার কথা যৌক্তিক ভাবে তো এটাই হওয়ার কথা কিন্তু আমরা দেখতেছি যে যে যেভাবে পারে সে সেভাবে মানে সাড়ে চার হাজার ধর্ম সেইভাবেই প্রার্থনা করে পরীক্ষা দিতে যাচ্ছে ফলাফল সবারই ওই একই রকমই হচ্ছে যে কোনটা হচ্ছে কে কতটুকু পড়ছে তার উপর নির্ভর করে ফলাফলটা সে পাচ্ছে কিন্তু আমরা তো এই পর্যন্ত এরকম একটা যে কোর্স আছে ভাই আপনি আগে প্রশ্ন ভুল কিভাবে মেধাস কিভাবে মেধাস সবার এক মাপ বেশি পড়লে যে বেশি হ্যাঁ আমি আমি এগ্রি করি এটা তো অফ কোর্স যে সবার মেধা এক না যে সবাই একই বললে যে একই হবে ওটা না এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধর দুইজনের মেধা এক দুজন যতটুকু পরে ওই সময় সে অতটুক ভালোই মানে ইয়ে করতে পারে ধরে নেন ওর মধ্যে একজন বেশি ওই ওই দুইটা স্টুডেন্টের মধ্যে একজন হচ্ছে বেশি পড়াশোনা করতেছে এবং একজন পড়াশোনার সাথে সাথে প্রার্থনার পিছনেও সে সময় দিচ্ছে তাহলে আলটিমেটলি কার পড়াটা বেশি হচ্ছে এবং কার পড়া কার পরীক্ষা ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা বেশি আমাকে কি শোনা যায় এখন এখন শোনা যাচ্ছে অনামিকা আপনার কথা এখন শোনা যাচ্ছে এতক্ষণ শোনা যায়নি আচ্ছা সেটা আমিও মানি কিন্তু আবার আসিফ ভাইও বলছিলেন যেমন মুসলিমরা তাদের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করে হিন্দুরা ভগবানের কাছে প্রার্থনা করে আবার খ্রিস্টানরা ঈশ্বরের কাছে সবার প্রার্থনাই পূর্ণ হচ্ছে এখানে পূর্ণ হচ্ছে বলতে বা যেটা বুঝাচ্ছি যে আমি যখন কিছু চাচ্ছি যখন হচ্ছে যদি আমার মেধার কারণেও হয় যখন আমি অন্ধভক্ত তখন আমি তো সেটাকে মানছি না যে আমার মেধার কারণে হচ্ছে আমি ভাবছি প্রার্থনা করার জন্য হলো বাট সাথে সাথে আমিও করছি এটাই তো বলতে চাচ্ছেন যে আমিও করছি বা আমি করছি সেজন্য হচ্ছে জিনিসটা অবশ্যই তাহলে প্রার্থনার যে ইফেক্টটা সেটা কিভাবে বুঝলেন প্রার্থনার ইফেক্ট যে কিছু একটা আছে এটা এটা কি যা ছোটকাল থেকেই তো এইভাবে শেখানো হয়েছে যে কিছু প্রার্থনা করো বা কোন একটা বিপদে পড়লে প্রার্থনা করো কিছু চাইলে প্রার্থনা করো এই জিনিসটাকে কি একটা অন্ধবিশ্বাস হিসেবে ডিফাইন করা যায় তাহলে হ্যাঁ অন্ধবিশ্বাস আমি সেটাই তো বললাম অন্ধবিশ্বাসের কারণেই জিনিসটা করছি এই বিষয়ে একটা জিনিস আমি দেখেছি এই বিষয়ে আমি একটা জিনিস দেখেছি যে বাংলাদেশের যারা কৃষক আছেন তারা সারা বছর ধরে মানে কিছু কাজ করেন মানে ফসল ফলান এবং পরে আল্লাহর কাছে প্রার্থনা করেন হে আল্লাহ পাক তুমি আমাদের বৃষ্টি দাও হে আল্লাপাক তুমি ফসলগুলো ভালো করে দিও অনেক আল্লাহ পাকের কাছে অনেক কান্নাকান্টি করেন কিন্তু দিন শেষে দেখা যায় মাঝে মাঝে বন্যা হয় মাঝে মাঝে খরা হয় মাঝে মাঝে ফসল ফলে না ফসলগুলো সব নষ্ট হয়ে যায় কিন্তু আমি দেখি ইউরোপের মাটিতে যেটা দেখি ইউরোপের মাটিতে মানে মানুষজন ইউরোপের মাটিতে ফসল ফলা খুবই কষ্টকর আহ ফসল ফলতে চায় না কারণ শীতের দেশে তো ফসল ফলতে চায় না বাংলাদেশের মতো তো এখানে লোকেরা যে কাজটা করে ওই আল্লাপার দিকে ভরসা না করে তারা এখানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে এখানে হচ্ছে গিয়ে কোন সারটা দিলে ফসলটা ভালো ফলবে এবং কি কিভাবে ইয়াগুলা করা যায় কিভাবে মানে গ্রিন হাউস তৈরি করে ফেলা যায় মানে শীতের দেশেও কিভাবে ফসল ফলাতে হয় সেই টেকনিকগুলা তারা খুব ভালোভাবে জানে কি তারা বৃষ্টি পর্যন্ত ঝরাইতে জানে তারা এমন টেকনোলজি জানে যে মেঘের ভিতরে এমন একটা পদার্থ ছিটায় দেয় যেটার কারণে বৃষ্টি হয়ে যায় এই ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আমরা দেখতে পাই যে ইউরোপে আর মানুষ ফসল ফলাইতে পারে ফসল ফলাইতে তাদের আর সমস্যাগুলো হয় না কিন্তু বাংলাদেশের মানুষের বা ধরেন যারা একটু দরিদ্র দেশগুলা সেই দেশগুলোর মানুষেরা যারা হচ্ছে শিক্ষিত না যারা প্রপার বৈজ্ঞানিক পদ্ধতিগুলো ব্যবহার করে না তাদের আসলে আল্লাহর উপর ভরসা করতে হয় তাদের আসলে এমন ভাবে ফসলগুলা লাগাইতে হয় যে তাদের মানে তারা একটু খাটাখাটনি করবে বাদ বাকিটা আল্লাহ হ্যাঁ যখন রাস্তায় বের হই বাসা থেকে রাস্তায় বের বের হই যেহেতু বাংলাদেশের বেশিরভাগ ট্রাক ড্রাইভার এবং বেশিরভাগ বাস ড্রাইভার বেশিরভাগ ট্রাফিক ইয়াগুলা ফলো করা হয় না মানুষজন ফলো করে না সেহেতু আমরা দেখি যে সেখানে অ্যাক্সিডেন্টের মাত্রাটা বেশি থাকে কিন্তু ইউরোপে আমরা দেখি যে এই দেশের মানুষেরা ইউরোপের মানুষেরা এত ধর্ম না এখানে মানুষ কঠোর ট্রাফিক সিগন্যাল ফলো করে তারপরেও কিছু কিছু দুর্ঘটনা ঘটে কিন্তু পরিমাণে অনেক কম সংখ্যা অনেক কম বরঞ্চ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে দেখা যায় যে আল্লাহর উপর ভরসা করে বের হইতে হয় কারণ আমি জানটা নিয়ে বাসায় ফেরত আসতে পারবো কিনা আমি জানি না যেভাবে চালায় যে সময় দিতে পারে। একইভাবে আপনি যখন হাসপাতালে যান বাংলাদেশে যখন কোন হাসপাতালে যান বা ভারতে যখন কোনো হাসপাতালে যান তখন ওই আল্লাহ ভগবানের উপর ভরসা করে আপনার দিতে হয় কারণ ওই দেশের ডাক্তাররা অনেক ডাক্তারই আছে যারা একদম কসাই কষাইয়ের মতো যারা টাকা ছাড়া কোনো কথা বলবে না এই রকমের পরিস্থিতিতে আপনার আল্লাহর উপর ভরসা করে ভগবানের উপর ভরসা করে আল্লাহ রাস্তায় আপনার রোগীকে ছেড়ে দিতে হয় যে রোগী যদি বাইচা ফেরে তাহলে তো আল্লাহ আল্লাহ করছে আর না না বাইচা ফেললে তো মানে কিছু করার নাই কিন্তু ইউরোপে একটা ডাক্তার যদি ভুল করে তাহলে সেটার জন্য বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে সেই ডাক্তারের লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে যদি ডাক্তার ভুলভাবে কারো চিকিৎসা করে এই কারণে আমরা দেখতে পাই যে যে সমস্ত দেশ হচ্ছে গিয়ে অজ্ঞ যে সমস্ত দেশ মূর্খ সেই সমস্ত দেশে এই যে আল্লাহর ভরসাটা দরকার হয় বেশি আমি দেখিনি যে শিক্ষিত সমাজে যারা হচ্ছে প্রপারলি পড়ালেখা করে করে পরীক্ষা দিতে যায় বা বা মানে ভালোভাবে ট্রাফিক সিগন্যাল ভালো থাকে সেই সমস্ত দেশে আল্লাহর উপর তো ভরসা করার দরকার পড়ে না কারণ এই দেশের সিস্টেমটা তারা এইভাবে ডেভেলপ করেছে যে এই সমস্যাগুলো হবে না এখানেও সমস্যা হয় না সেটা আমি বলছি না কিন্তু পরিমাণে অনেক কম যেটা দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে যেটার পরিমাণটা অনেক বেশি সেখানে আসলে আল্লাহ পাকের উপরে বর্ষাটা একটা দরকারি জিনিস অনামিকা আপনি কি কিছু বলবেন না ভাই তাহলে আম আচ্ছা আপনি কি মানে আপনার কথা আমি মানসি যেটা আপনি বলছেন যে তাই তাহলে এটাই যে যা কিছু হয় একলা আমাদের নিজের চেষ্টা এবং মেধার কারণে আর আরো কিছু ঘটনা একসাথে সাথে প্রভাব প্রভাব রাখতে পারে আমি যখন কিছু চাইছি সেটা আমি আমি যতক্ষণ আমি আমি মানে আমি যদি চেষ্টা করি আমার মেধার এই সমস্ত কিছু খাটিয়ে জিনিসটা আমি পাচ্ছি কোন অলৌকিক কিছু বা সবসময় যে আপনার উপরে নির্ভর করে তা না যেমন ধরেন আপনি আপনার বাবাকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে সেই ডাক্তার মনে করেন বাংলাদেশের একজন মানে এমবিবিএস করা লোক যে হচ্ছে নকল করে পাশ করছে সে তো যখন আপনার বাবার সার্জারি করবে তিনি হয়তো ভালোভাবে সার্জারিটা করবে না কারণ বাংলাদেশ একটা দুর্নীতি প্রবণ দেশ কিন্তু এই ঘটনাটা যে আপনি যদি সিঙ্গাপুরে করতেন বা জাপানে করতেন বা ইউরোপ জার্মানিতে করতেন সুইডেনে করতেন তাহলে আপনি হয়তো একটা বেটার চিকিৎসা পেতেন কারণ এই দেশে এই নকল করে পাশ করার ডাক্তারের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম প্রায় নাই বললেই চলে হ্যাঁ এই কারণে আপনি এখানে একটা বেটার এখানে আপনার আল্লাহর উপরে এত ভরসা করার দরকার পড়তো না কিন্তু বাংলাদেশে একটা ডাক্তারের কাছে যাবেন তখন আপনার আল্লাহ আল্লাহ করতে হবে লঞ্চে উঠলে আল্লাহ আল্লাহ করতে হবে বাসে উঠলে আল্লাহ আল্লাহ করতে হবে কারণ হচ্ছে ওইখানে লেখাও থাকে হ্যাঁ বড় বড় করে লেখা থাকে আল্লাহ বর্ষা মানে দায়িত্ব না। এবং ক্ষমতাসীন মানুষেরা এই জিনিসটাকে কত চমৎকার ব্যবহার করে দেখেন মনে করেন তাদের একটা 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 দুর্নীতির কারণে বড় ব্রিজ ভেঙে পড়লো বা একটা লঞ্চ ডুবি হইলো একটা জাহাজ ডুবি হইলো ট্রাক ট্রাকের চাপায় অনেকগুলো মানুষ মারা গেল সেই রাজনীতিবিদরা কি করবে খুব নির্লিপ্ত ভাবে বলবে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহ হায়াত মত লেখা রাখছে আমরা কি করতে পারি ভাই মানে তারা হয়তো দুর্নীতি করছে এই যে ব্রিজটা তৈরির সময় তারা হয়তো বিপুল পরিমাণ টাকা সেখান থেকে মেরে দিছে কিন্তু তারা যেটা করবে যখন মানে এটার জন্য কোন দুর্ঘটনা ঘটবে তারা কোন দায় দায়িত্ব নিবে না তারা বলবে আল্লাহ নিয়ে গেছে হ্যাঁ এটা তো ভগবানের লীলা এটা তো মানে এইভাবে হইছে যেমন ধরেন আপনি যে আপনার বাবাকে নিয়ে গেছেন ডাক্তারের কাছে ডাক্তার মনে করেন ভুল চিকিৎসা করে আপনার বাবার একটা দুর্ঘটনা ঘটা ফেললো মনে করেন আপনার বাবাকে বা আপনার আত্মীয়কে মেরেই ফেললো হ্যাঁ একজন ডাক্তার ভুল চিকিৎসা করে এইটার জন্য কি আপনি ভগবানকে দায়ী করবেন নাকি ডাক্তারকে দায়ী করবেন বলেন তো না এটার জন্য ডাক্তার কি দায়ী করবো কিন্তু এটাও কথা যে প্রার্থনা করা যদি করে যদি এটা হতো তাহলে কেন ভুল চিকিৎসাই হতো না হয়তো আমি এমন কোন ডাক্তারের কাছে ওরকম ডাক্তারের কাছে যেতামই না যদি প্রার্থনার ফলে এটা হতো এটা আমি 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 বুঝতে পারছি আপনি কি বলছেন যে এরকম হতো করতে পারতো যে আমি কেন ভুল ডাক্তারের কাছে যাব আমি তো প্রার্থনা করে যাচ্ছি ঘর থেকে বা আমি বিশ্বাস করছি যে কেউ আছেন যে আমাকে গাইড করেন তা সে আমাকে ভুল মানুষের কাছে কেন নিয়ে যাবেন হ্যাঁ তাহলে মানে আপনি যে যেহেতু প্রার্থনা করেছেন সেটা মানে যে ভুল ডাক্তার সেই ভুল ডাক্তারের তো সঠিক চিকিৎসাটাই করা উচিত ছিল তাই না কারণ আপনি মানে মিরাকল ভাবে হয়ে যেত যদিও সে ভুল তো মিরাকল হতো হ্যাঁ এবং তাহলে তো দেখা যেত যে হাসপাতাল মেডিসিন এগুলোর আসলে দরকারও পড়তো না বিভিন্ন ফার্মেসিতে মনে করেন বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা থাকতো এবং সেখানে গিয়ে মানে একটু পূজা করতো এবং দেখা যেত রোগী সেরে এই যে মেডিকেল ডেভেলপমেন্ট এগুলো এগুলো তো আসলে অপ্রয়োজনীয় হয়ে আস্তে আস্তে প্রার্থনা ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে কেন আমি এত টাকা খরচ করে কেমোথেরাপি দিব এত মানে যন্ত্রপাতি দিয়ে যেখানে আমার মানে গণেশের পূজা করলে গণেশকে দুই টাকার ফুল কিনে দিলেই কাজ হয়ে যাচ্ছে সেখানে কেন আমি কেমোথেরাপি নিতে সিঙ্গাপুর যেতে হবে এটা তো আমি বুঝতেছি না বিজ্ঞানীরা তো এই জিনিসটা বের করে ফেলতো এতদিনে যে গণেশের পূজা করলে ক্যান্সার ভালো হয় শিবের পূজা করলে এইডস ভালো হয় হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে মানে নর্মাল কিডনি কুডনি সমস্যা হলে যেতে হবে সরস্বতী দেবীর কাছে এভাবে তো বিজ্ঞানীরা বের করে ফেলতো যে এই কাজটা করলে এই প্রার্থনাটা করলে এই রোগ সেরে যাবে তাই না এগুলো তো বিজ্ঞানীরা কিছু বেরটার করলো না এখন পর্যন্ত এই এরকম প্রশ্ন এই জন্যই মনে জাগে কারণ নতুন করে যখন যেহেতু এগুলো ভাবছি এখন তো আগে থেকে যা শুনে আসছি ওগুলাকে এখন যখন আবার নতুন করে চিন্তা করি তো এই প্রশ্নগুলো আসে জানি প্রশ্নগুলো অনেক স্টুপেড সাউন্ড করে বাট আসছে আমি জেনে জিনিসগুলাকে একটু ক্লিয়ার করতে চাই এই কারণেই আপনার কাছে জিজ্ঞেস করছি তো মিরেকাল আর এগুলো যে মানুষ বলে আমি কোনো মিরেকাল দেখিনি বাট শুনে আসছি যে হ্যাঁ ওমুকে ওখানে এরকম কিছু হয়েছে বা মিরেকাল হয় তো এগুলো সবই শুধু মানে মানে বলা কথা অনামিকা দিদি অনামিকা দিদি হ্যাঁ আমি দুটো জিনিস বলছি একটু মন দিয়ে শুনে নিন উপকার উপকারে লাগে বলেন এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি দুখানা ফেলাসি করছেন মানে এই যে ঘটনাগুলো এই যে বিরাট বা এই যে প্রেয়ার করলে উপকার হয় এটা দুটো ফেলাসির মাধ্যমে হয় এক হচ্ছে আপনি পর্যাপ্ত পর্যবেক্ষণ করেননি মানে প্রচুর উদাহরণ আপনি দেখেন কেমন শুধুমাত্র যেগুলো সফল হয়েছে সেই আপনি দেখে ভাবছেন প্রেয়ারে কাজ হয় কিন্তু প্রেয়ার পরেও অনেক লোক পরীক্ষায় ফেল করে যায় বা মরে যায় সেইটা আপনি ধরছেন না যেগুলো সফল হয়েছে সেইগুলো আপনি ধরেছেন এটা এই ব্যাপারে সবাই যেটা হয় ওটাই মানি যেটা হয় না ইগনোর করে দেই হ্যাঁ আচ্ছা এইটাকে ওই সাপ সুতার ফেলাসি বলে তো বাংলায় যুক্তিবিদ্যা একে বলে অপর্যবেক্ষণ দোষ অর্থাৎ পুরোপুরি আপনি পর্যবেক্ষণ করেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে কার্যকারণ তত্ত্বের ভুল ব্যাখ্যা অর্থাৎ আপনার পড়ার ফলেই কিন্তু আপনি পরীক্ষায় লিখতে পারেন পেয়ার করার জন্য করলে আপনি লিখতে পারবেন না পরীক্ষা হলে আপনার পেন ঠক ঠক করে কাঁপ কারণ আপনি হ্যাঁ মেটেরিয়ালটা কোথায় পাবেন বিষয় যেটা লিখবেন সেটাই কোথায় পাবেন সেটা তো পড়ার মাধ্যমেই পাবেন প্রেয়ার করলে তো আপনার মনে কেউ ওটা ডাউনলোড হতে থাকবেন পরীক্ষার হলে অতএব আপনাকে পড়তেই হবে আপনাকে প্র্যাকটিস করলেই আপনি খেলতে পারবেন ওই আকাশের দিকে তাকিয়ে গোল দিয়ে যে যে গোল ডাটা সে দেখবেন আকাশের দিকে তাকিয়ে একটা ক্রস আঁকছে দোয়া করছে তা নয় আসলে সে প্র্যাকটিসের ফলেই গোলটা দিতে পেরেছে তো এই দুটো ফেলাসি হয় এই সব ক্ষেত্রে একটা হচ্ছে ভুল কার্যকারণ তত্ত্ব আর দুই হচ্ছে অপর্যবেক্ষণ দোষ এই দুটোর মাধ্যমে এই আপনার ধারণা হচ্ছে যে প্রেয়ার বা প্রার্থনা করলে বোধয় কিছু সফলতা আসে এইটুকুই আর কি

মানে আমাদের এই জীবনকালে কখনো না সেটা হয়ে যায় ঘটনাটা তখন মনে পড়ে আছে এরকম একটা জিনিস আমি চেয়েছিলাম বা এখন পেয়ে গেলাম এ ধরনের কিছু না এটা এটা আমি যতদূর পড়াশোনা করেছি কোনোদিন আমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় সুতরাং আমি জানি না ঠিক আছে মানে এখানে তাহলে এটি বলছেন যে এটা কি ফিলোসফার ডক্টর শাহরুখ খান আর শাহরুখ খান বলেছেন না দাদা না সেটা না আমি জানি আপনি কত কথা বলছেন এই কারণে আমার আপনার কথাগুলো শুনতে অনেক মজা লাগে আমি জানি আপনি কি বলছেন সেটা না এটা এরকম লাভ অ্যাট্রাকশন করে একটা বুক আছে আমি আসলে কে রাইটার সেটা জানি না বাট এই একটা ডকুমেন্টারিও ছিল আমি নেটফ্লিক্সে সিক্রেট নামে দ্য সিক্রেট আচ্ছা ঠিক আছে ফর আস হ্যাভ নো অনেক ফানি ওকে তাহলে ঠিক আছে অনামিকা আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আর তাহলে আপনাকে থ্যাংক ইউ আপনাদের টাইমের জন্য থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ যুক্ত থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য গুড নাইট ফারাজ ভাই তো খুবই মেয়েদের ভিতরে খুবই জনপ্রিয় দেখা যায় হ্যাঁ প্রভাব বিস্তার করে ফেলেছে ওয়েল ভাই এটা তো আলফা মেলদের জন্য একটা বার্ডেন থাকলেই জনপ্রিয় থাকলেই জনপ্রিয়তা চলে আসে না এক্সিস্টেন্সে থাকা মানে জনপ্রিয়তা চলে আসে এটা এটা একটা এটা কি বলে একটা কার্স ভাই এটা কার্স এটা বড় ধরনের একটা